ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কুরসির অনুপাত চেয়ার করা যাবে, কুরসির ব্যাখ্যা আমরা কিভাবে করবো? হ্যাঁ, কুরসির অনুপাত চেয়ার এটা সর্বশেষ করেছে, কুরসির অনুপাত সর্বশেষ আরেকটা করেছে, সেটা হচ্ছে যে কুরসির অনুপাত আরেকটা করেছে, যেটা সাধারণত আগেকার দিনে রাজা বাদশাহরা বসত, সেটা চেয়ার নয়, এটা চৌকির মতো, জল চৌকির মতো, এটাকেও কুরসি বলে, সেটাকেও কুরসি বলে। হ্যাঁ, সিংহাসন তো আসন, সিংহ আসন যেটা আমরা বানাইছি, সিংহাসন অনুবাদ যেটা করতেছি, এই জন্য যেহেতু এই অনুবাদ করলে যদি পেশাদে পড়ে অনুবাদ না করে বানাবো। এখন আপনি যদি সারাদিন বলে কুরসি অর্থ জল চৌকি, আল্লাহ জল চৌকি বানাইছে, কে কাটাইছে, কে, এই জন্য আর দিয়ে চলে যাই না, এই জন্য বলে যে কুরসি, কুরসিটা কিরকম হাদিসে আসছে, এমনি আপনার সাথে বলেছেন মাওদার কাদামাই হে রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, এটা বিশ্বাস করবেন কিরকম কিভাবে রাখছে ওটা ধরন নির্ধারণ করেন না, এটা হচ্ছে ইমানিয়া, ইমানিয়াতের জিনিস, বাড়ি বাড়ি যত করবো তত বুঝে পড়বে। আমরা একটু আগে বলেছি না যে শব্দ বাড়ি বলা যাবে, তো অবশ্য কুরসি কিন্তু কোনো গুণ না, কুরসি সৃষ্ট জিনিস, সুতরাং কুরসির যদি কেউ ব্যাখ্যা করে অনেকে এটা বলবেন এটা কিন্তু আমাদের কোনো ইয়ার ভিতরে পড়ে না, অর্থাৎ আমাদের আল্লাহ আয়াতের সিফাতের ব্যাখ্যার ভিতরে পড়ে, অনেকে বলতে পারে কুরসির তো ব্যাখ্যা আসছে, বলেন যে কুরসি আপনি ব্যাখ্যা মানতে থাকেন কোনো সমস্যা নেই, আমার কুরসি কিন্তু ইয়ার আয়াত তো সিফাত না, সিফাতের আয়াত না, সিফাত না, কুরসি হচ্ছে সৃষ্ট জিনিস, সুতরাং সৃষ্ট জিনিস নিয়ে আপনি ব্যাখ্যা করেন বিষয় বিষয়ে আমার আপত্তি নেই, সর্বসাধারণের ব্যাখ্যাটা আপনি নিতে হবে, যেটা আসছে এটাই নেই, দুইটা বললে দুইটাও আমরা নেব কোনো সমস্যা নেই, কিন্তু সেবাতের মধ্যে কোনো ব্যাখ্যা আপনি পাবেন না, সর্বসাধারণের পক্ষ থেকে তারা সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন, দুই তিনটা মত দিয়ে কখনো সেটাকে অস্বীকার করা হয়।